ওকে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আছি পূর্ব লন্ডনের হোয়াইটনি মার্কেট, এটি হচ্ছে কেয়া শাড়ি শপ। এখানে ক্লিয়ারিং সেল চলতেছে, সো আপনাদেরকে আমি ভিতরে দেখাবো কী কী প্রোডাক্টে সেল চলতেছে। ফরকয়ে আপনার মানে আপনাদের এখানে দেখলাম সেল, নর্মালি তো এই টাইমে সেল থাকে না, মানে কেন এই ক্লিয়ারিং সেল? প্রথমে ধন্যবাদ কোয়েস ভাই আপনাকে এবং সকল দর্শককে। সেল আসলে আমরা দেই এন্ড অফ দ্য ইয়ার, যখন পুরো বছরও আমরা বিজনেস করার পরে আমরা একটা সেল দিই যেটা ক্লিয়ারেন্স সেল। আর মেইন কথা হইলো ইব্রাকুট সেল আমি তোরা এক্সটেন্ড করছি টিল ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা আমি আমার দোকান আপনার দেখরা কোয়েস ভাই আমি একটারে ডাবল করাম, আরও বড়ো করাম। তো মার্চও থেকে খাম আরম্ভ হইব আমার, অ্যান্ড ইনশাল্লাহ আপনারা রমাদানোর আগে আপনারা নতুন নতুন সব দেখবা, নতুন ভাবে আমরা একটারে সাজাইলাম। নতুন সব বলতে মানে আর কি কি থাকবে এখানে? নতুন সব বলতে আমরা আর একটা থাকবো আপনার মনে হরকা, আমরা সেপারেট সেপারেট কাউন্টার করিলাম। সেপারেট কাউন্টার বলতে যেটা আছে শাড়ির কাউন্টার, জুয়েলারি কাউন্টার, দুপাট্টা কাউন্টার, কিডস কাউন্টার, প্লাস ওয়েডিং গিফট কাউন্টার। সো আমরা এনে ছয়টা কাউন্টার হইব পুরো সফর মাঝে, আমরা সব আমরা বড় করলাম। তো পুরো একটা ডিপার্টমেন্টাল স্টোরও লাগান আমরা সাইরাম করবা লাগি আর কি। এই যে শপ আছে এর চেয়ে ডাবল হয়ে যাবে তখন, ডাবল হইব জয়। এখন মানে কত পার্সেন্ট সেল চলতেছে? এখন মনে হলো আমরা পুরা ক্লিয়ারেন্স সেল দিছি, প্লাস আপনি দেখোক আমরা সেল পরেও আমরা একটা 5 পাউন্ডের ভাউচার দিলাম কাস্টমারে, যাতে কস্ট টু কস্ট প্রাইসে যাতে কাস্টমারে কিনতে পারা। আলহামদুলিল্লাহ গুড রেসপন্স, আমরা খুব ভালো রেসপন্স পাইলাম, কারণ আমরা কাছে আপনারা জানেন হিউজ হিউজ স্টক থাকে সবসময়। তো আমরা স্টক আউট করলাম, কাস্টমারের কাস্টমার বেনিফিট ওইটা। আমার প্রোডাক্টগুলো বেসিক্যালি যেগুলো ইন্ডিয়া থেকে আয় আর পাকিস্তান থেকে আসে। আর কেউ যদি মনে হয় বিয়ে বা কেউ যদি বিয়ে ওয়েডিং এর জন্য বা অন্য কোনো প্রোগ্রামের জন্য একসাথে অনেক পিস অর্ডার দেয়, সেগুলো আপনারা নেন কিনা? আমরা আসলে আমার কাছে দেখলে আপনার হিউজ হিউজ শাড়ি আছে, হিউজ কাউন্টারের শাড়ি থাকে। আমি আসলে যেগুলো অর্ডারের জিনিসগুলো এখন আমরা বন্ধ করে দিছি, আমরা অর্ডার লই কোনো কাস্টমার অর্ডার লই না, কারণ প্যান্ডামিকের পরে আপনারা জানেন যেখানে অর্ডারগুলো মানুষের দেওয়া কমিটমেন্ট করা আসলে একটা খুব একটা ডিফিকাল্ট হয়ে গেছে এখন। আর অর্ডারের জিনিসগুলো আপনার যারা দেখবা 100% অ্যাকুরেটলা হইতো না, কারণ কাস্টমারে একটা কাস্টমার টাইম মতো দেওয়া যাইতো না, বিকজ কোভিডও লাগিয়া অনেক ফ্যাক্টরি এখন ইন্ডিয়াত এখন বন্ধ মাসে কাজ করেন না। তার পার্টির লাগে আমরা শুধু না, আমরা কাছে হিউজ স্টক থাকে সবসময় শাড়ি এগুলো। থ্যাংক ইউ হরক ভাই। ভিউয়ার্স আপনারা আপনাদেরকে আমি দেখিয়েছি যে শাড়ি শপে মানে কী কী আছে এখানে, এবং অনেকগুলো প্রোডাক্টেই সেল দেওয়া হচ্ছে। তো আপনারা যদি আসেন কয়েকদিন, মানে এই সেলটি আগামী কয়েক সপ্তাহ চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। তো ক্লিয়ারেন্স সেল শেষ হওয়ার আগেই আপনারা আসবেন আশা করি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।